প্রতি বছরের ন্যায় এই বছর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনার কারণে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরী। তিনি জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এবছর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সহ দেশের সকল খোলা মাঠে ঈদের জামাত বন্ধ থাকবে। কিশোরগঞ্জ শহরের পূর্ব পাশে নরসুন্দার তীরে প্রায় 6 একর জমির উপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহর অবস্থান। প্রায় 250 বছরের পুরনো এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন শহরের হৈবতনগরের তৎকালীন জমিদার দেওয়ান মান্নান দাদ খান। শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রতিষ্ঠার পর এই প্রথম ঈদের জামাত বন্ধ হয়েছে। প্রতি বছর দেশ ও বিদেশ থেকে আসা 4 লাখের বেশি মুসল্লি এই মাঠ ও আশপাশের রাস্তাঘাটে নামাজ আদায় করেন। এবছর 193তম ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আকিব হৃদয়, সাম্প্রতিক দেশকাল, কিশোরগঞ্জ।